সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল বিষয়বস্তু উপস্থাপন করার আগে কয়েকটি ছবি এবং এই ছবিকে কেন্দ্র করে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজব। নিশ্চয় তোমরা মানসিকভাবে তৈরি হয়েছ এবং প্রয়োজনীয় বই খাতা তোমাদের পাশে রাখবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা অবশ্যই নোট করবে। এই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, অবশ্যই ছবিগুলো মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে আমরা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এতক্ষণ তোমরা যে ছবিগুলো দেখলে, এখন চলো বন্ধুরা আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কি শিশু কারা? তোমরা নিশ্চয় তোমাদের কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পেয়েছো। যাদের বয়স 18 বছরের কম তাদেরকে শিশু বলা হয়। বন্ধুরা, দ্বিতীয় প্রশ্ন হলো, শিশুরা কোথায় জন্মগ্রহণ করে? এটার উত্তরও তোমরা হয়তো খুঁজে পেয়েছ। শিশুরা অর্থাৎ পরিবারে শিশুর জন্ম হয়। তোমাদের উত্তর সঠিক হয়েছে। চলো বন্ধুরা, আজ আমরা আজকের পাঠ শিরোনাম তোমরা তোমাদের খাতায় লিখে নাও, পরিবারের ধারণা ও ধারণা। পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। পরিবারের মাধ্যমেই শিশুর সামাজিকীকরণ শুরু হয়। নানা বিবর্তনের মাধ্যমে পরিবার আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে। পরিবারের উৎপত্তি যেভাবেই হোক না কেন, মানব সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবার সমাজের ক্ষুদ্রতম একক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব পরিবার কি বা পরিবার কাকে বলে। তার আগে আমরা জানব যে পরিবার শব্দের উৎপত্তি কোথায়, কিভাবে হয়েছে। তোমরা জানো পরিবারের ইংরেজি প্রতিশব্দ হল ফ্যামিলি, যা ল্যাটিন শব্দ ফ্যামিলিয়াস থেকে এসেছে। আমরা যদি আরও একটু গভীরভাবে অনুধাবন করতে চাই, ল্যাটিন শব্দ ফ্যামিলাস এবং রোমান শব্দ ফ্যামিলিয়া, আরেকটু যদি আমরা ভালোভাবে জানতে চাই গ্রিক শব্দ ওকোস, যার অর্থ পরিবারকে নির্দেশ করে, এই শব্দগুলো থেকেই বাংলা পরিবার শব্দটি এসেছে। সাধারণভাবে বলা যায় পরিবার হলো এমন একটি ক্ষুদ্রতম সামাজিক সংগঠন যেখানে স্বামী স্ত্রী, তাদের অবিবাহিত বা বিবাহিত সন্তান সন্ততি সহ বসবাস করে। তাহলে আমরা আর একটু চিন্তা করলে বলতে পারবো যে একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। পরিবারের প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য থাকে,
সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক। এ সম্পর্কের মূলে রয়েছেন স্নেহ, মায়া মমতা, ভালোবাসা এবং আবেগীয় সম্পর্ক। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের নানা রকম দায়িত্ব কর্তব্য থাকে। এর মধ্যে জন্ম রক্ষা, বংশরক্ষা এবং সামাজিকীকরণ হলো অন্যতম। সকল সমাজে পরিবার রয়েছে। সব সমাজে পরিবারের ধরন বিভিন্ন রকম হয়ে থাকে। বৈশিষ্ট্যর দিক থেকে পরিবারকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন একক পরিবার ও যৌথ পরিবার। একক পরিবার হলো ওই পরিবার যে পরিবারে স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান সন্ততি বা বিবাহিত সন্তান নিয়ে বসবাস করে, অর্থাৎ ওই পরিবারের সন্তানাদি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই কোনো না কোনো পরিবারে বসবাস করে থাকি। আমরা এই বিষয়টা জানি, আমাদের কোনো পরিবারের বাবা মা এবং তার সন্তান নিয়ে গঠিত হয়। যে পরিবার বাবা ও মা এবং তার সন্তান নিয়ে গঠিত হয় তাদেরকে বলা হয় একক পরিবার। যত পরিবার কয়েকটি একক পরিবার মিলে গঠিত হয়, অর্থাৎ কোনো পরিবারে যখন একজন কর্তার অধীনে কয়েকটি একক পরিবার, অর্থাৎ তার বাবা মা, ভাই বোন, চাচা ফুপু মিলে যে পরিবার গঠিত হয় তাকে বলা হয় যৌথ পরিবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ পরিবার কাকে বলে, পরিবারের প্রকারভেদ সম্পর্কে ধারণা পেয়েছে। এখন আমরা জানব বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবেশে পরিবারের মধ্যে পার্থক্য কী কী পার্থক্য রয়েছে গ্রাম এবং শহরের পরিবারের মধ্যে। প্রথমে আমরা জানব গ্রাম্য অর্থাৎ গ্রামাঞ্চলে যেসব পরিবার, গ্রাম্য সমাজে যে পরিবারগুলো বসবাস করে তাদেরকে বলা হয় গ্রামীণ পরিবার। যেসব পরিবার শহরে বসবাস করে তাদেরকে বলা হয় শহরী পরিবার। গ্রামীণ পরিবেশে যত পরিবারের সংখ্যা বেশি, শহরী পরিবেশে একক পরিবারের সংখ্যা বেশি। গ্রামীণ পরিবেশের একক পরিবারের পেশাগত কাজ হলো তারা কৃষির উপর নির্ভরশীল। শহরে সমাজে বসবাসরত পরিবারের সদস্যদের তারা শ্রমিক, রিক্সা, গাড়িওয়ালা, ঠেলা গাড়ি, শিল্পপতি, ব্যবসায়ী বসবাস করে। শহরের গ্রামাঞ্চলে যে পরিবার, যে সমাজের যে পরিবার রয়েছে তাদের বাবাই হলো পরিবারের প্রধান কর্তা। অন্যদিকে শহরের বসবাসরত পরিবারের প্রধান বাবা হলেও তারা তাদের স্ত্রীদের কথা বা মতামতের প্রাধান্য দিয়ে থাকে। গ্রামাঞ্চলের পরিবারের সদস্যরা নিরক্ষরতার সংখ্যা বেশি হয়। আর যৌথ পরিবার শহরের পরিবারের মধ্যে তাদের ভেতরে শিক্ষিতর হারটা বেশি থাকে। শহরের যেমনটি জায়গার স্বল্পতা এবং আয় সীমিতার কারণে একক পরিবার গঠিত হয়। গ্রামে বেশ পরিসর বিস্তারিত জায়গা এবং তারা কৃষির উপর নির্ভরশীল হওয়ার কারণেই তাদের সদস্য সংখ্যা বেশি থাকে। যত পরিবারের সদস্যদের মধ্যে বেকারত্বের হার দেখা যেতে পারে, বেকারত্ব দেখা যেতে পারে, একক পরিবারে এই সুযোগটা থাকে না। কারণ একক পরিবারে একজন কর্তা অধীনে তার পরিবার পরিচালিত হয়, যত পরিবারে অনেকগুলো পরিবার নিয়ে সে পরিবারটা চলতে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ পরিবার একক গ্রামের পরিবার এবং শহরের পরিবারের মধ্যে কতগুলো পার্থক্য কথা জানতে পারলে। এখন বলো বন্ধুরা, তোমরা যে আলোচনা শুনলে
তা তোমাদের কেমন লাগলো? নিশ্চয় ভালো লেগেছে। তোমরা এই করোনাকালীন সময়ে বাড়ি থেকে সুন্দরভাবে এই অনলাইন ক্লাস এবং তোমাদের পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা বিদায় নেওয়ার আগে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো তোমাদের খাতায় লিপিবদ্ধ করবে। আগামী ক্লাসে এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাসে কিছু মূল্যায়ন করব। বাড়ির কাজ এক নম্বর, বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিবেশের পরিবারের ধারণা ব্যাখ্যা করো। বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিবারের ধারণা, পরিবারের ধরন ব্যাখ্যা করো, সরি পরিবারের ধারণ ব্যাখ্যা করো। দুই নম্বর হলো শহর গ্রাম, বাংলাদেশের গ্রাম ও শহরি পরিবেশের মধ্যে যে পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো তোমরা লিপিবদ্ধ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।